হুট করে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টের কি হলো? পাওয়ার প্লেতে একটা উইকেটও নাই এবং এত বেশি রান দেওয়ার কারণ কি? বর্তমানে ইন্ডিয়াতে যে পিচটা বানানো হয়েছে সেটা কিন্তু একদম ব্যাটিং প্রপার ক্রিজ, সো সেখানে অনেক বেশি রান হবে, এটাই স্বাভাবিক। সেখানে বোলারদের থেকে ব্যাটসম্যানেরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। আপনি যদি থার্ড ওডিআই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটি খেয়াল করেন, সেখানে দেখতে পারবেন বুমরাদের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলাররাও কিন্তু অনেক বেশি রান খেয়েছে। ইভেন কি মিচেল স্টার্ক, তিনিও এসে কিন্তু অত্যধিক পরিমাণে রান খেয়েছেন এবং উইকেট কিন্তু একটা উইকেট পেয়েছেন, সেখানে অত্যধিক বেশি রান রয়েছে। তো সেই জন্যই বাংলাদেশ বোলিংয়েরা কিন্তু তেমন একটা প্রভাব করতে পারেনি প্রথম 10 ওভারে, কিন্তু 30 ওভার বা 20 ওভার 25 ওভারের পর থেকে বলটা যখন পুরাতন হয়ে যাবে অ্যান্ড শক্ত প্রভাবটা যখন চলে যাবে বল থেকে, তখন কিন্তু ইজিলিভাবে বোলিংয়ের ভেরিয়েশন করাতে পারবেন, দেন বলটাকে ভালোভাবে মুভ করাতে পারবেন। এবং এর থেকে বড় বেশি সমস্যা যেটা ভোগাবে সেটা হচ্ছে ডু ফ্যাক্টরের প্রভাবে কিন্তু বোলিংয়ের ভেরিয়েশনটা নষ্ট হয়ে যাবে, সুইং পাবে না, ব্যাটসম্যানরা বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবে, তো লাস্টের দিকে আরও বেশি রান হবে। সো যারা সেকেন্ড ব্যাটিং করবে অবভিয়াসলি তারা একটু এগিয়ে থাকবে। আর বাংলাদেশের দলের জন্য রইল শুভকামনা এবং প্রাণ ভরা ভালোবাসা, আশা রইল যে বিশ্বকাপে ভালো একটা কিছু করে আসবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।